টাইটেল দেখেই বুঝতে পারছেন আমরা যাচ্ছি বাহামাস দ্বীপপুঞ্জে। ভিউয়ার্স, আমরা এই বাহামা ট্রিপ দিয়েছিলাম প্যান্ডেমিক শুরু হওয়ার 3-4 মাস আগে। এটা আমাদের প্যান্ডেমিকের আগে দেওয়া শেষ দুটো ট্রিপের একটি। আমরা বাহামাস যাব বিশাল একটি ক্রুজ শিপে করে। ক্রুজ শিপটি ছাড়বে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ থেকে। এই যে সারান ধীরে ধীরে বোর্ডিং করছে জাহাজে, সাথে আছে আমাদের লিটল প্রিন্সেস অরোরা। জাহাজের ভেতরটা সুবিশাল, খুব ভালো করে তখন ভিডিও করিনি, এজন্য দুঃখিত। সত্যি কথা বলতে তখন আমাদের ইউটিউব চ্যানেলই ছিল না। এই যে আমরা লিফটে করে 3 অথবা 4 তলার কেবিনে যাচ্ছি। জাহাজ এখনো ছাড়েনি, আমরা কেবিনে পৌঁছে সবকিছু গোজ গাছ করলাম। আর এই যে গোলাকার জানালা দিয়ে দেখা যাচ্ছে পোর্ট অফ পাম বিচের কিছু অংশ। এই জানালা দিয়ে আমরা দেখাবো সুবিশাল আটলান্টিক মহাসাগর। জাহাজের ছাদে উঠে এলাম 11 তলায়। এখানে চলছে পার্টি, একটা নয় একাধিক পার্টি, নাচ গান গেমস ইত্যাদি। এই যে পোর্ট অফ পাম বিচের আরও কিছু অংশ দেখা যাচ্ছে, জাহাজটা এখনই ছাড়বে। ছেড়ে দিল। দেখুন, প্রচণ্ড বাতাস আটকানোর জন্য জাহাজের ছাদের এই উইন্ডশিল্ড গুলো বসানো হয়েছে। এটা হচ্ছে জাহাজের সামনের দিক। আর এদিকটায় অরোরা ঘুমোচ্ছে, ওকে এখন উঠিয়ে দিব। জাহাজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আটলান্টিকের বুকে। পার্টির কথা বলছিলাম, এই যে দেখুন কি হচ্ছে। সেইলিং পার্টি, এই যে অরোরা উঠেছে। কত ছোট ছিল তখন, ঠিক মতো হাঁটতেই পারে না। আর এই যে আমি, ভালোই চুল রেখেছিলাম তখন। যেমনটা বলছিলাম, আপনাদের আটলান্টিক দেখাবো, একেবারে আটলান্টিকের বুকে ভেসে ভেসে। এই যে দেখুন,
বন্দী হইয়া মনোয়া পাখি হারি কান্দে রইয়া রইয়া ওরে নীল নরিয়া। এই জাহাজে বেশ কিছু জাকুজি ছিল। সকাল সকাল আমরা বাহামাস ফ্রি পোর্টে পৌঁছে যাই। ওয়েস্ট পাম বিচ থেকে বাহামার ফ্রি পোর্টের দূরত্ব মাত্র 136 কিলোমিটার। আমরা জাহাজ থেকে নেমে ওখানের একটা ট্যুরিস্ট বাসে করে চলে যাই বাহামা অ্যাডভেঞ্চার বিচে। যেতে যেতে উপভোগ করি বাহামার সৌন্দর্য। এই যে বাহামার একটি সি বিচ। অরোরা হ্যাভিং ফান উইথ হার মম। ভালোই বিচ অ্যাক্টিভিটিস করা হলো। এই যে আমরা রোদে পড়ে গেছি। এখানকার আবহাওয়া ফ্লোরিডার মতোই, আর তখন ছিল সামার টাইম। বিকেলে আমরা ফিরে গেলাম জাহাজে। এই সেই সুবিশাল 11-তলা জাহাজ, ক্যামেরায় জায়গা হয় না। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আপনি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ নিরাপদে থাকুন। বাই বাই।